রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যত মুজিজা দান করেছিলেন তার মধ্যে অন্যতম বিশেষ একটি মুজিজা ছিল মেরাজ, ইসরা। কুরআনের ভাষায় এটাকে ইসরা বলা হয়েছে, যেটাকে আমরা মেরাজ বলতে বুঝি। এই পূর্ণ সফর, এটা একটা সফর, পূর্ণ সফরের শুরুর অংশটা ছিল ইসরা আর পরের অংশটা ছিল মেরাজ। মসজিদুল হারাম থেকে মক্কার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সফরটা ছিল, সফরের এই প্রথম অংশকে বলা হয় ইসরা কোরআনের ভাষায়। আর মসজিদুল আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে যে সফরটা হয়েছিল সেটাকে বলা হয় মেরাজ। তো আমরা সাধারণ মানুষ একসঙ্গে পুরো সফরটাকে, পুরো ঘটনাকে কি বলি? মেরাজ। সমস্যা কিছু নেই। তো এই মেরাজটা ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অসংখ্য মুজিজা সমূহ থেকে একটি মুজিজা। বলি এটি আবার মুজিজা কেমনে হলো? মুজিজা হচ্ছে অলৌকিক ব্যাপার, অলৌকিক ঘটনা, যেটা নবীর হাতে প্রকাশিত হয়েছে, আল্লাহ পাক নবীর মাধ্যমে ঘটিয়েছেন। দুনিয়ার স্বাভাবিক নিয়মে যা হয়, দুনিয়ার সাধারণ নিয়মে যা হয় সেটাকে বলা হয় লৌকিক, আর সাধারণ নিয়মের ব্যতিক্রম যেটা হয় সেটাকে বলা হয় কি? অলৌকিক। পানির উপর দিয়ে হাঁটতে পারাটা দুনিয়ার স্বাভাবিক নিয়মে নেই, কেউ হাঁটতে পারবে না, বরং পানির উপর পা রাখলে পা ডুবে যাবে। তাহলে কেউ যদি পানির উপর দিয়ে হেঁটে যায় তাহলে সেটাকে আমরা লৌকিক বলবো না, কি বলবো? অলৌকিক বলবো। এক পেয়ালায় যদি 1 লিটার বা আধা লিটার দুধ থাকে আর এটা যদি তৃপ্তি সহকারে পান করে কয়েকজনে, তাহলে সর্বোচ্চ 2-3 জন মানুষ পান করতে পারবে। কিন্তু এটা যদি কয়েকশো মানুষে পান করে এবং বলে যে পরিতৃপ্ত ভাবে পান করেছে, পরিতৃপ্তি সহকারে পান করেছে, তাহলে এই ব্যাপারটা কি না লৌকিক না কি? অলৌকিক। সাধারণ নিয়মে এটা নাই যে 1 লিটার দুধ কয়েক শত মানুষ খাবে আর বলবে যে না আমরা তৃপ্তি সহকারে পান করেছি, এটা দুনিয়ার স্বাভাবিক নিয়মের ভেতরে পড়ে। এইরকম যে ব্যাপারগুলো আছে দুনিয়ার স্বাভাবিক নিয়মের ভেতরে পড়ে না, এগুলোকে বলা হয় কি? অলৌকিক। আর এই অলৌকিক কোন ব্যাপার যদি কোন নবীর হাতে ঘটে, কোন রসুলের মাধ্যমে ঘটে, আল্লাহ পাক ঘটান, তাহলে সেটার নাম ইসলামের পরিভাষায় কি? মুজিজা। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সফরটা রাত্রের একটা অংশের মতো হয়েছিল, পূর্ণ একটা রাত নিয়েও নয়, পূর্ণ রাত না, রাতের শুরু শেষ সবটা দেয়া হয়েছে এমনটাও কোরআন বলছে লাইলান মিনাল মসজিদুল হারাম, লাইলান রাতের একটা অংশ। তো রাতের একটা অংশ, সামান্য একটা অংশের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সেই যুগে ছিল উটের রাস্তা, তারপরে মানুষ উট ঘোড়া এগুলোকে বাহন হিসেবে ব্যবহার করত। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া এবং সেখানে না, সেখান থেকে কোথায়? সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহ পাক যতটুকু ইচ্ছে করেছিলেন ততটুকু, এরপরে জান্নাত ভিজিট করেছেন, জাহান্নাম ভিজিট করেছেন। জান্নাত জাহান্নাম কি সামান্য জায়গা নিয়ে? মিরপুরের চিড়িয়াখানা যতদূর জায়গা, এত জায়গা নিয়ে কি বলে? সব তো আল্লাহ রাসূল দেখে এসেছেন, অথচ সামান্য সময়ের মধ্যে। ব্যাপারটা কি মনে হয়, দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিশ্বাসযোগ্য বলেন? দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী কি না? বিশ্বাসযোগ্য না। এই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরা এবং মেরাজ থেকে ফিরে এসে যখন ঘটনা বর্ণনা করেছিলেন, মক্কার মুশরিকরা হাসাহাসি করতে শুরু করেছিল এবং তারা বলতে শুরু করেছিল যে এতদিন পর্যন্ত আমরা মুহাম্মদকে পাগল বলতাম, আমাদের কাছে কোনো দলিল ছিল না, আজকে দলিল পেয়ে গিয়েছি। যে লোক এই ধরনের কথা বলে যে এক রাতে মক্কা থেকে
বাইতুল মুকদ্দাস গিয়েছে, সেখান থেকে আবার উত্তর জগতে গিয়েছে, জান্নাত ভিজিট করেছে, জাহান্নাম ভিজিট করেছে, আবার রাত্রে ভেতরে ফিরে এসেছে, ঘরের আশপাশের সমাজের কেউ জানে না। তো এই লোকের কথা পাগলের প্রলাপ ছাড়া আর কি, নাউজুবিল্লাহ বলছিল না। এমনকি কাঁচা ইমানের কিছু মানুষ তারা ইমান থেকে সরে গিয়েছিল। তাহলে ব্যাপারটা কি আপনাদের কাছে কি মনে হয়, লৌকিক ছিল না অলৌকিক ছিল? বলুন না, লৌকিক না অলৌকিক? অলৌকিক। আর নবী রাসূলের হাতে অলৌকিক কোন ব্যাপার ঘটলে সেটাকে কি বলা হয়? বলুন না, কি বলা হয়? তাহলে এই কথা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজার মধ্যে মেরাজ একটি বিশেষ মুজিজা, আর সমস্ত মুজিজার সম্পর্ক হচ্ছে ইমানের সঙ্গে। বলুন, সমস্ত মুজিজার সম্পর্ক ইমানের সঙ্গে। মুজিজা সমূহের সঙ্গে বিশেষ কোনো কি নাই, আমলের সম্পর্ক নাই, যদি আল্লাহ আল্লাহ রসুল থেকে সেটা প্রমাণিত না থাকে, কোরআন সুন্নাহ দলিলের দ্বারা প্রমাণিত না থাকে। ইসলামিক এরকম একটা দিন আছে নাকি? চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া দিবস, কি বলেন? এই মুজিজার কথা তো খুদ কোরআনে আছে। কোন মুজিজার কথা? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, এই মুজিজার কথা কোরআনে আছে না নাই? একতার অবাতি সাআতু ওয়ান শাক্কাল কমার। এখন ইসলামে কি চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া দিবস নামে কোন দিবস আছে নাকি? আমরা তো এখন নানান দিবস বানিয়েছি, চলেন একটা দিবস বানাই, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া দিবস, এবং সেই দিন কিছু আমল করলাম। বাকি কেউ যদি এটা অস্বীকার করে যে পৃথিবী থেকে একজনে আঙ্গুল ইশারা করবে আর আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, বিশ্বাস করি না। সেটা বিশ্বনবী হোক, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, ওনার হাতের ইশারা আঙ্গুল দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, বিশ্বাস করি না, এই কথা কেউ যদি বলে, অর্থাৎ রাসূলের এই মুজিজাটাকে অস্বীকার করে, সে মোমেন থাকবে না? না। সে ইমানদার থাকবে? না। তাহলে এটা বিশ্বাসের সঙ্গে সম্পর্ক, বিশ্বাস করতে হবে, না করলে কি থাকবে না? ইমানদার থাকবে, কারণ এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কুরআন দ্বারা প্রমাণিত। তো এরকম ভাবে ইসরা কুরআন দ্বারা প্রমাণিত, ইসরা এবং মেরাজ। সূরা বনী ইসরাঈলের শুরুর অংশে আল্লাহ পাক ইসরার কথা বলেছে, যে আয়াত আমি আজকে তেলাওয়াত করেছি। এটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি থাকবে না? ইমানদার থাকবে না। তাহলে এটা ইমানের সাথে সম্পর্ক রাখে, বিশ্বাসের সাথে সম্পর্ক রাখে। এরা এগুলো মেরাজ কেন্দ্রিক কোনো আমল আছে কিনা, প্রতি বছর ঘুরে ঘুরে একবার সেই আমলের দিনটা বা আমলের রাতটা আসবে কিনা, এটা নির্ভর করবে আপনার আমার যুক্তির উপর নাকি? হ্যাঁ, কোনো আলেমের যুক্তির উপর না দলিলের উপর? হিজরতের এক বছর বা দেড় বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক সফরটা হয়েছিল, ইসরা এবং মেরাজের সফরটা হয়েছে। কোন মাসের কোন তারিখে হয়েছিল অনির্দিষ্ট, নির্ভরযোগ্য কোন দলিলে নাই যে অমুক মাসের অমুক তারিখে হয়েছে। কথাটা বোঝাতে পেরেছি? শব্দগুলো মনে রাখবে, নির্ভরযোগ্য দলিল হলেই হলো নাকি? আজকাল মানুষ যে কোনো একটা আরবি টেক্সট শোনায় দেয়, মনে করে যে হ্যাঁ দলিলে আছে, কোন একটি নাম বলে দেয়, হ্যাঁ আছে আছে, তো ওনারা খুঁজে পায় না, আর একজন বলে পাওয়া গেছে। আপনারা নিজেরা শিখেন না কিছু, আমি তো আপনাদেরকে বলি, ধোকা থেকে বাঁচার জন্য নিজেরা পড়াশোনা করতে শিখুন, নতুবা ধোকা থেকে বাঁচতে পারবেন না। এই যুগে ধোকার যুগ, অনেক ধোকা দিবে, অনেক মানুষ ধোকা দিচ্ছে আপনাদেরকে, নিজেরা কিছু পড়াশোনা শিখুন। কিছু মানুষের রেফারেন্স আপনি নিজে মিলাইয়া দেখেন ঠিক আছে কিনা, খালি বললেই হলো যে আছে, কেউ পায় না, উনি পাইয়া গেছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরের পরে দুনিয়াতে এসে দুনিয়াতে আরো কিছুদিন ছিলেন কিনা কথা বলেন না? ছিলেন মানে অনেক বছর ছিলেন, মদিনার জীবন তো পুরোটাই, ইসরা এবং মেরাজ সংগঠিত হয়েছিল মক্কার জীবনের শেষ দিকে,
এরপরে তো মদিনার জীবন পুরোটাই ছিল, মদিনায় 10 বছর ছিলেন না, তো প্রত্যেক বছর একবার করে মেরাজের রাতটা আসেনি, মেরাজের দিনটা আসেনি, নবীজি কি কিছু করেছে কেউ দেখাতে পারবে? কোন কিতাবে আছে? সাহাবা একরাম করেছেন অথবা নবীজি করতে বলেছেন আছে? বুঝেন নাই কথাটা। তাবেইন করেছেন, তাবেইন করেছেন, থাকলে তো বিবরণ থাকতো। কিছুদিন আগে আমাকে একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ আমাকে বললেন, একজন আলেমের নামও বললেন, আমি ওই আলেমের নাম জীবনে শুনিনি। হয়তো ওই যে আজকাল ইউটিউব আর ফেসবুক তো বুঝে নেই যে কেউ যে কোনো জায়গায় বসে অনেক কথা বলে ফেলতে পারে, সরিয়ে যায় সব জায়গায়। কইছে নবীজি তো সেই রাত্রে 2 রাকাত নামাজ পড়েছিলেন, সুতরাং আমরা পড়তে অসুবিধা আছে। যুক্তিটা খেয়াল করেছে? কি যুক্তি? নবীজি তো সেই রাত্রে কি করেছে? 2 রাকাত নামাজ পড়েছিলেন, আমরা পড়তে অসুবিধায়। এইটুকুই যদি দলিল হয় তাহলে দুনিয়াতে বেদাত নামে কোনো কিছুই থাকবে না, সব বেদাতের পক্ষে এরকম জোরাতালির যুক্তি দেওয়া যায়। অথচ বেদাত নামে একটা জিনিস আছে না? আমাদের দেশে যারা বেদাতে ডুবা তাদের কাছে একটা বেদাত নেই, সব বেদাত তাদের কাছে কি হয়েছে? এরকম জোরাতালির দলিল দিয়ে বৈধ হয়েছে। এটা এত বছর পরে এসে আপনি বুঝলেন, নবীজি বুঝলেন না যে আমি সেই রাতে যেহেতু 2 রাকাত নামাজ পড়েছিলাম প্রত্যেক বছর পড়ি না? এটা কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না যে নবীজি যেহেতু সেই রাত্রে 2 রাকাত নামাজ পড়েছিলেন আমরাও পড়ি? ওমর বুঝলেন না, ওসমান বুঝলেন না, আলী বুঝলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কেউ বুঝলেন না, সাহাবারা কেউ বুঝলেন না, তাবেইন কেউ বুঝলেন না, ইমাম বুখারি বুঝলেন না, ইমাম মুসলিম বুঝলেন না, ইমাম আবু দাউদ বুঝলেন না, ইমাম তিরমিজি বুঝলেন না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বুঝলেন না, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বুঝলেন না, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বুঝলেন না, কেউ বুঝলেন না। আপনি এত বছর পরে এসে এত সুন্দর কথাটা বুঝে ফেলেছেন, কথাটা বোঝাতে পারছি? নবীজি পড়েছেন এটা একবারই পড়েছেন, বিশেষ নামাজ, বিশেষ সময়ে, বিশেষ জায়গায়, শেষ। এটার পুনরাবৃত্তি নবীজি তো করেননি। পড়েছেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। বলুন পড়েছেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। কাদেরকে নিয়ে পড়ছেন? সমস্ত নবীদেরকে নিয়ে পড়ছেন, ঠিক না? এরপরে মদিনায় ফিরে এসে, মক্কায় ফিরে এসে, মক্কার জীবনে কিছু অংশ বাকি ছিল, মক্কায় ফিরে আসছেন, এরপরে মদিনায় ছিলেন, বছর বছর কি করেছেন? কিছু করলে কোথায়? সেই দলিল দেখান। বিশেষ তো বিশেষই, বিশেষটাকে আপনি সাধারণ নিয়ম কেমনে বানাবেন, এটাকে জেনারেল নিয়ম কেমনে বানাবেন, প্রত্যেকের জন্য কেমনে বানাবেন, প্রত্যেক বছরের জন্য কেমনে বানাবেন? যদি নবীজি বানিয়ে না থাকে, যদি সাহাবাগণ না করে থাকেন, যদি তাবিঈনগণ না করে থাকেন, যদি মাজহাবের কোনো ইমামরা এটার পক্ষে কথা বলে না থাকেন, তাহলে আপনি বানাবেন কি করে? তাহলে কি করব? মেরাজ উপলক্ষে মেরাজের পয়গাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনিয়ে গিয়েছেন। মেরাজ, এই যে আজকাল যেমন এগুলো হচ্ছে পাশ্চাত্য চিন্তার ফসল, দিবস, খালি দিবস বানাও, দিবস বানাও, ভালোবাসার জন্য দিবস বানাও, বাবার জন্য দিবস বানাও, মায়ের জন্য দিবস বানাও, সবকিছুর জন্য খালি দিবস বানাও। এই দিবস বানানোর চিন্তা আসে কোথেকে? কথা বলেন না, কোথেকে? পশ্চিমাদের থেকে। ইসলামে তো দিবস আছে না, সবকিছুর জন্য দিবস লাগে। ওই 6 তারিখ দিবস এটা গেল কয় তারিখে? 14 তারিখ। ইসলাম নির্দিষ্ট, এটা সবকিছু একটা ইয়ের ভিতরে আছে, আপনি আমি ইচ্ছে করলে বাড়াইতে পারবো না। দেখেন বেদাত কাকে বলা হয়? বেদাত শব্দের আরবি হচ্ছে মুহদাসা, যেটাকে নতুন করে বানানো হয়েছে, নবীজি দিয়ে যান নাই, নতুন করে বানানো হয়েছে। ইয়াকা ইয়াকা ওয়া ইয়াকুম, এভাবে করে সাবধান করা হয়েছে, সাবধান, সতর্ক। কি থেকে সতর্ক? মিন মুহাদাসাতিল উমুর, নতুন আবিষ্কৃত জিনিস থেকে। নতুন আবিষ্কৃত কোনটা? আজকাল এগুলোর মধ্যে খোরা যুক্তি যাবে, অনেকে যুক্ত করে, পরে নতুন আবিষ্কৃত সবকিছু থেকে বাঁচতে হলে তো আপনারা বিমানে উঠতে পারবেন না, আপনারা গাড়িতে উঠতে পারবেন না, আপনারা এসি ব্যবহার করতে পারবেন না, এগুলো তো নতুন আবিষ্কৃত। আরে ভাই, এসি ব্যবহার করে কেউ কি ইসলামের জন্য করে? এসি ব্যবহার করলে আল্লাহ খুশি হবে এই জন্য এসি ব্যবহার করে? মসজিদ টাইলস কি কেউ এই জন্য লাগায় যে আল্লাহ খুশি হয় টাইলস লাগাইলে?
এটা কি ইসলাম মনে করে করে নাকি দিন মনে করে করে নাকি কিসের সঙ্গে কিসের যুক্তি বিমানে চড়ে হজ করলে আলাদা ফজিলত কেউ বলছে নাকি আলাদা সওয়াব কেউ বলছে নাকি এগুলো তো ইসলাম মনে করে কেউ করে না দিন মনে করে কেউ করে না ইবাদত মনে করে কেউ করে না এগুলোর জন্য বাকি ফজিলত বিশ্বাস কেউ করে না করলে তো সেটাও বেদাত হবে কিন্তু আপনি যদি ইসলামের কোন আমল বানিয়ে ফেলেন যেটা আপনি বানিয়েছেন অথবা পরবর্তী কেউ বানিয়েছে কে বানায় নাই রাসূল বানায় নাই সাহাবাগণ তাবিঈগণ আমল করেন না এটার উপর তাহলে সেটা হচ্ছে শরীয়তের পরিভাষায় নব আবিষ্কৃত বেদাত বিষয় মনে থাকবে তো ইনশাআল্লাহ কাজের কাজ নাই বাবা দিবস ওই বছরে একদিন বাবাকে স্মরণ করে সারা বছরের জন্য অবসর মা দিবস বছরে একদিন মাকে স্মরণ করে সারা বছর অবসর ইসলামে এরকম অবসরের কোনো সুযোগ নাই মেরাজ আপনার সারা জীবনের জন্য প্রতিদিনের জন্য মেরাজের পয়গাম কি মেরাজের মেসেজ কি মেরাজের বার্তা কি নবী তো বলে দিয়েছেন ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান মুসলিম শরীফের হাদিস নবীজিকে মেরাজের রাতে কয়টা জিনিস দেওয়া হয়েছে বলেন না কয়টা জিনিস তিনটা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস সালাওয়াতিল খামস পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে এটা কোন রাতে পড়ার জন্য বছরের কোন রাতে পড়ার জন্য না প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ও উতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা সূরাতুল বাকারার শেষ দুই আয়াত দেওয়া হয়েছে সূরা বাকারার শেষ দুই আয়াত অনেক ফজিলতপূর্ণ আয়াত এখানে আছে নিজের ইমানের স্বীকৃতি এখানে আছে নিজের জীবনের জন্য আল্লাহর কাছে বিশেষ কিছু দোয়া এখানে আছে গোটা মুসলিম উম্মার জন্য বিশেষ কিছু দোয়া কোথায় সূরা বাকারার শেষ দুই আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে ঘুমাতেন এবং আমাদেরকে বলে গিয়েছেন আমরাও যেন পড়ে ঘুমাই ঘুমানোর আগে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া নবীজি বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে সূরাতুল বাকারার শেষ দুই আয়াত পড়বে কাফাতাহু তার জন্য যথেষ্ট হয়েছে এমন দুই আয়াত যাদের মুখস্থ আছে পড়বো যাদের মুখস্থ নাই মুখস্থ করার চেষ্টা করো দুইটা আয়াত মাত্র আপনি আজকাল মুখস্থ করা সহজ আপনি কোরআন শরীফ পড়তে বললে তো দেখে দেখে মুখস্থ করে ফেলবেন সেই সাথে আর একটু সহজ হয়েছে এই যে মোবাইল যে একটা ব্যবহার করি না এটাকে একটু ভালো কাজে ব্যবহার করি ওখানে আপনি এটার অডিও শোনেন মোবাইলে আজকাল অডিও পাওয়া যায় একসঙ্গে ঠিক আছে বারবার অডিও শোনেন বারবার শুনতে থাকেন রিপিট করে করে শুনতে থাকেন ইনশাআল্লাহ শুদ্ধ করে শেখা হয়ে যাবে আপনার ভুল থাকলে সেটাও ধরা পড়ে যাবে এবং শুনতে শুনতে শুদ্ধ হয়ে যাবে যাদের মুখস্থ আছে পড়ব যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেব যাদের মুখস্থ নাই আবার মুখস্থ করার মতো কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারতেছে না তাদের জন্য বলবো আপনারা শুনুন শুনতে শুনতে ঘুমান ইনশাআল্লাহ পারা যাবে না তিন নাম্বার যেটা দেওয়া হয়েছে ওয়াগফিরা লিমান মাতা লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকরিমাত তিন নাম্বারটা এটা বিরাট সুসংবাদ সেটা হচ্ছে যাদের আমল নামায় নবীজির উম্মত থেকে যাদের আমল নামায় শিরকের গুনাহ থাকবে না কি গুনাহ থাকবে না শিরকের গুনাহ থাকবে না ভয়ঙ্কর কবিরা গুনাহ আছে যেগুলোর কারণে তার জাহান্নামে যাওয়া লাগবে তো আল্লাহ পাক যদি শিরকের গুনাহ না থাকে তাওবা করলে তো সবই মাফ হয়ে যায় আর তাওবা না করে মারা গেছে শিরকের গুনাহ আছে তাকেও আল্লাহ পাক মাফ করবেন নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তো জাহান্নামে থাকা লাগবে এরপরে হলো আল্লাহ পাক তাকে কি করবেন জান্নাত কয়টা তো মেরাজ পালন করা মানে বছর ব্যাপী পালন করতে হবে এই তিনটার উপর পারবো তো ইনশাআল্লাহ সালাত নামাজ এটা তো নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া বিশেষ হাদিয়া এটার কত যে উপকারিতা সময় নেই এই জন্য আজকে বলতেছি একটা কথা শুধু বলে রাখি একটা কথা শুধু বলে রাখি নামাজ এটার অনেক দিক আছে এই যে আজকাল আমাদের মনে নানান রকম পেরেশানি মন ভালো নেই একটা অবস্থা মন ভালো থাকে না একটা অবস্থা আমাদের এই অবস্থাটা আমাদের আছে না নাই
একজন তো বড় একটা চমৎকার কথা বলছেন যে মুসলমান মন ভালো রাখাটা চায় অথচ নামাজ পড়ে না, কি করে সম্ভব? মুসলমান মন ভালো রাখতে চায় অথচ নামাজ পড়ে না, কি করে সম্ভব? মন ভালো রাখার জন্যই তো আল্লাহ পাক নামাজ দিয়েছে। এক সাহাবি আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলছেন লাইতানি সাল্লাইতু ফাস্তারাহাতু, যদি নামাজে দাঁড়াতে পারতাম মনের একটু শান্তি পাইতাম, যদি নামাজে দাঁড়াইতে পারতাম মনের একটু শান্তি পাইতাম। এই কথা তিনি যখন বললেন ফাকাআন্নাহুম আবু আলাইহি যালিক, কাছে যারা ছিল তাদের কাছে কথাটা কেমন কেমন লাগছে, এটা কি কয় রে, নামাজে দাঁড়াইলে বলে মনটায় শান্তি পাইতো, কি কয়? তো যারা উপস্থিত ছিল তাদেরকে বোঝানোর জন্য তিনি বললেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনেছি ইয়া বিলাল আকিমিস সালা আরিহনা বিহা, বেলাল নামাজ কায়েম করো, ইকামত দাও নামাজের, নামাজ শুরু করো, আরিহনা বিহা, এটা দ্বারা আমাদের অন্তরের প্রশান্তির ব্যবস্থা কর। নামাজ ঝামেলার জিনিস না, নামাজ এটা বুঝা না, কষ্ট চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে এমনটা না। নামাজের অনেক বেনিফিট, তার মধ্যে একটা এটা, মন ভালো রাখার জন্য, ইমানদারের মন ভালো রাখার জন্য, মুসলিমের মন ভালো রাখার জন্য আল্লাহ পাক এই নামাজ দিয়েছে। নামাজের মধ্যে প্রশান্তি, নামাজের মধ্যে শান্তি, নামাজের সেজদা লম্বা করতে শিখি, নামাজ একটু ধীরে সুস্থে পড়তে শিখি। বলে হুজুর আমরা তো নামাজ পড়ি টেনশনের, নামাজও তো টেনশনের ভিতর দিয়ে শেষ করি, নামাজ নামাজ দ্বারা টেনশন থেকে মুক্তি পাবো, আমি তো নামাজেও টেনশন ফিল করতে থাকি কন্টিনিউ, আমার নামাজের আগেও টেনশন নামাজের পরেও টেনশন, আরে নামাজই তো শিখলাম না এখনো, আমার নামাজ আপনার নামাজ তো মুনাফিক টাইপ নামাজ। ইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজে যখন দাঁড়ায় অলস ভাবে দাঁড়ায়, এত হাই বাইরে উঠে না, নামাজে দাঁড়ালে যত হাই উঠে, বুঝেন না এই কথাটা, এত হাই বাইরে উঠে না যতটা কি নামাজে দাঁড়ালে উঠে। নামাজে শরীক হলাম, ইমাম সাহেব দুই রাকাত পড়ে ফেলেছেন, এক রাকাত পড়ে ফেলেছেন, এখন আমি কি দুই রাকাত পেয়েছি না তিন রাকাত পেয়েছি, সন্দেহ পড়েছে কিনা অবস্থা আমাদের। নামাজ তো নামাজের মতো পড়া লাগবে, একটু অলস পাবে না, অলস পাবে না। আল্লাহ পাক একটা মেরুদণ্ড দিয়েছেন না আমাদেরকে, কথা বলেন না, যখন দাঁড়াবো নামাজে মেরুদণ্ডকে শক্ত করে দাঁড়াবো, বিনয়ে থাকবে তবে অলসতা থাকবে না, কি বলছি, নামাজে বিনয়ে থাকবে তবে কি থাকবে না, অলসতা থাকবে না। যা পড়বো একটু বলিষ্ঠ উচ্চারণে পড়বো, যেখানে আসতে পড়তেছি সেখানেও যেন একটু বলিষ্ঠতা থাকে, আমি আমার কানে শুনতে পাই মতো করে পড়ব, সময় নিয়ে পড়ব, দুনিয়া সব কাজ ধীরে সুস্থে করি, পর্যাপ্ত সময় আছে, আর নামাজ হলো তাড়াহুড়া করে পড়ার জিনিস না, নামাজটাকে একটু সময় দিয়ে পড়ি, নামাজকে সময় দেই, নামাজ একটু মনোযোগ দেই, এই নামাজ দায়িত্ব নিবে আমার মন ভালো করার এবং ভালো রাখার, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফিক দেয়।